সরকারি নিয়ম নীতির একেবারে ১২টা বাজিয়ে ছেড়েছেন আগরতলা পুর নিগমের ১১নং ওয়ার্ড সেক্রেটারি রাজেশ দেববর্মা এবং তার সহকর্মী প্রকাশ। যেখানে নিয়ম রয়েছে ১০টা ৫টা ডিউটি করার, সেখানে নিয়ম নীতির আদ্যশ্রাদ্ধ করে যখন খুশি তখন অফিসে তালা ঝুলিয়ে মনের আনন্দে বাড়ি চলে যাচ্ছেন রাজেশ প্রকাশ। বিগত বেশ কিছুদিন ধরেই স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগ জানিয়ে আসছিলেন নিউজ ভ্যানগার্ডের দপ্তরে। সেই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় ছুটে যান ভ্যানগার্ড প্রতিনিধিরা। টানা আড়াই ঘণ্টা ওয়ার্ড অফিসের কার্যকলাপ নজরে রাখার পর বিকাল ৩:৩০ নাগাদ এলাকাবাসীর অভিযোগের সত্যতা খুঁজে পান সংবাদকর্মীরা। ঘড়ির কাঁটা তখন ৩:৩০ ছুঁইছুঁই করছে। বাইরের বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে অফিসে তালা লাগিয়ে বাড়ির পথে পা বাড়িয়েছেন গুণধর দুই সরকারি কর্মী রাজেশ প্রকাশ। যে ছবি নিউজ ভ্যানগার্ডের গোপন ক্যামেরায় লেন্সবন্দী হয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলির পরিপ্রেক্ষিতে এই দুই বাবু সাহেবকে কামচোর ফাঁকিবাজ বিনা পরিশ্রমে সরকারি অর্থ হজমকারী বললে হয়তো কোনোভাবেই ভুল হবে না। এই ঘটনা প্রকাশ্যে আসার পর হয়তো দর্শক বন্ধুদেরও মনে পড়ে গেছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতার গাওয়া জনপ্রিয় এই গানটি। কেন নিয়ম না মেনে ৩:৩০ না বাজতেই ওয়ার্ড অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হলো? এ সময়ে কোনো নাগরিক পরিষেবা নিতে আসলে কে দেবে পরিষেবা? কেন দিনের বেলাতেই লাইট জ্বালিয়ে মনের আনন্দে বাড়ি যাচ্ছেন রাজেশবাবুরা? ভ্যানগার্ড প্রতিনিধিরা এই প্রশ্ন জিজ্ঞাসা করতে এগিয়ে গেলে অবস্থা বেগতিক বুঝে পালিয়ে বাঁচলেন সরকারি কর্মী প্রকাশ। তবে ওয়ার্ড সেক্রেটারি রাজেশ দেববর্মা এসে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন। অত্যন্ত কৌশলে কাউন্সিলর সুপ্রীতি পালের উপর দোষ চাপিয়ে নিজেকে ধোয়া তুলসী পাতার পরিচয় দিতে মরিয়া হয়ে উঠলেন তিনি। কি বলেছেন তা আপনারাও শুনুন। আমরা থানা তো জানাইছি, তারা এক বুঝা দেখে অন্য থাকলে তো ঠিকঠাক হবে ভাই জ্বালা থাকবে কিন্তু একে চাই না। আমার নাম রাজেশ, রাজেশ 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 দেব না, এই কারণে প্রবলেমটা আজকের থেকে না, আমি আসার আগের থেকে ওই এরকম কাউন্টারে অনেক প্রবলেম হয়েছে, প্রবলেম ফিরে দিয়েছে তারপরে এটা ভাই প্রবলেম কেনা করছে। সংবাদকর্মীদের প্রশ্নের সঠিক জবাব না দিয়ে কৌশলে বাঁচতে চাইলেন রাজেশবাবু, যা দর্শক বন্ধুরাও হয়তো ভালো বুঝে গেছেন। তার আরও বক্তব্য, সে নাকি জোনাল অফিসে কাজে যাচ্ছেন বলে অফিস বন্ধ করছেন, আর প্রকাশ যাচ্ছেন মাকে ডাক্তার দেখাতে। যদি মনে করতেন তুমি পারতে না তো আমার জানাই দিও, না পারলে তাহলে যদি পারবা তাহলে আপনি তো কইলেন যে ডাক্তার দেখাই আবার আইব, তবে আমি তারা কইতাছি, আমি শিওর কইতাছি না, কারণ হ্যাঁ তুমি ডাক্তার আইব, নাম্বার কত নাম্বারে এটাও যায় না, ওই হ্যাঁ কইতাল, বাকি ধরলে হ্যাঁ কইতাল।
এর নাম হলো প্রকাশ দাস। আপনি কি বসে আছেন? আমি আছি হোয়াটসঅ্যাপে। হোয়াট? হোয়াটসঅ্যাপে। একবার বলেছেন প্রকাশ ডাক্তার দেখিয়ে অফিসে এসে লাইট জ্বালাবে, একবার বলছেন যদি না আসতে পারে তাই জ্বালিয়ে যাচ্ছেন, এক একবার এক এক রকমের কথা বলে নিজের বক্তব্যে নিজেই ফেঁসে গেছেন ওয়ার্ড সেক্রেটারি রাজেশ দেববর্মা। আগামী দিনে রাজেশবাবুর আরও একাধিক অগণতান্ত্রিক কর্মকাণ্ডের চিত্র তথ্য সহকারে 11 নং ওয়ার্ডবাসীর স্বার্থে সবার সামনে তুলে ধরব আমরা। দেখতে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।